ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি কি করতেছি, এখানে আমি বাংলাদেশের কথা মনে পড়ছে আর এইভাবে আমি ছিলে নিতেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আম্মা আমাদেরকে এই কাজ করাতেন, মানে রোজা রাখছো, টাইম চলে যাবে কুইক, এটা করো। তা আমিও বসে বসে এটা করলাম, আর এইটা না হলে তো ইফতারের সময় একটু ভাল লাগে না। আর এই যে চানা আমি বয়েল করে একদম তারপরে ধুয়ে তারপরে রেখে দেই, যখন মেহমান আসলো ইজি ঝটপট বাইর করে করা যায়। আর কালা চানাটা শুধুমাত্র আমরাই খাই, আমার বাচ্চারা আসতো ওরা সাদাটা চানা খায়। এই যে ওরা সাদা চানা খায়। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওগুলো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডের ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে ইফতারের প্রস্তুতি চলছে, এটা 7 রোজার ছিল। আমি অনেক ভিডিও রেডি হয়ে গেছে, আমি দিতে পারতেছি না, ইনশাল্লাহ দিব, আস্তে আস্তে শেয়ার করব। প্রতিদিনই ভিডিও হয়ে যায় কিন্তু ভাবি আর দিব না, তারপরে দিয়ে একটু একটু করে বলতেছি, দিয়ে দিই একটু একটু করে ভিডিও করে রেখে দিতেছি। আর এই যে আমারই আমি পেঁয়াজু, আলহামদুলিল্লাহ আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, প্লিজ এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসায় আমি আসলে এতটুকু আগাইতেছি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কখনো ভোলা যাবে না, কারণ আপনারা পাশে না থাকলে আমি এত দূর আসতেও পারতাম না, আলহামদুলিল্লাহ। এই যে এত বড় একটা তরমুজ আমি কাটতে পারি নাই, আমার মেয়ে কেটে নিয়েছে, সে পারছে, আমি কাটতে পারছি না, কারণ আমার হাতে এত শক্তি নাই। আর আমার নাতিন এই যে তরমুজ খাচ্ছে, ওর বেবিকেও খাওয়াচ্ছে। আর রমজান মাস আসলে দেখতে দেখতে চলে গেল, আলহামদুলিল্লাহ। আমার এত ভালো লাগতেছে রমজান মাসগুলো যাওয়া, আমার মন চাচ্ছে না। আমি চাচ্ছি যে সারা বছরও যদি আল্লাহ আমাদেরকে রমজান মাস দিয়ে দিতেন, আলহামদুলিল্লাহ ভালো লাগতো। এই যে প্রতিদিনের মতো টক খেতে ভালো লাগে ইফতারের পরে, আমরা একটু না একটু প্রতিদিনে একটু টক খাই ইফতার পরে, ভালো লাগে, বাচ্চারাও খায় আমিও খাই, ভালো লাগে একটু খেতে। আর প্রতিদিন আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি, কিছু মনে করবেন না সবাই, প্লিজ আমার পাশে এভাবে থাকবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে, কারণ ইফতার পরে কথা বলতেও ভালো লাগে না, ইফতারের আগেও কথা বলতে ভালো লাগে না, আর কারণ এখন দিতেই হয় ভিডিও, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যে একটু একটু যদি দেই না তারপরে তো আমি আবার এমনি পিছনে আছি, আরও পিছনে থাকবো, আপনারা আমাকে ভুলে যাবেন সবাই, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাকে ভুলবেন না, আমাকে আপনাদের পাশে রাখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। মির্জা চৌধুরী ব্লগস থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।